পাইকারি আনাজ বাজারে নিজের হাতেই স্যানিটাইজার স্প্রে করলেন সাংসদ জগন্নাথ সরকার। গোবিন্দপুর বাজারে নিজেই স্প্রে মেশিন হাতে নিয়ে সাংসদ জগন্নাথ সরকার বলেন, চাষের মাঠে ওষুধ দেওয়ার পুরনো অভ্যেস ভুলিনি, আজ তা কাজ লেগে গেল। গোবিন্দপুর পাইকারি বাজার প্রতিদিন ভোর 4টা থেকে সকাল 10টা পর্যন্ত বহু মানুষের সমাগম ঘটে পাইকারি সবজি ক্রেতা বিক্রেতাদের আগমনে। তার কথায় সরকারি বিধি ব্যবস্থা হাস্যকর, তাই নিজেই স্যানিটাইজার করতে নেমে পড়েছেন আজ। তিনি বলেন, দীর্ঘদিন আরএসএস করার সুবাদে শিখেছি নিজের কাজ নিজে করে নেয়া, তবে এ বাংলায় সরকারি দায় দায়িত্বও যে নিজেকে পালন করতে হবে তা ভাবিনি কখনো। প্রধানমন্ত্রী মোদীজি বলেছেন, তথ্য প্রযুক্তি শিক্ষা বিজ্ঞান চিকিৎসা বাণিজ্যে আত্মনির্ভর ভারত গড়ার কথা, আর আমাদের মুখ্যমন্ত্রী দিদির ভাইয়েরা আমফানের টাকা থেকে শুরু করে শেষে চিকিৎসা সরঞ্জাম পর্যন্ত চুরি করছে, তাই সে রাজ্যে সরকারি ঘাটতি পূরণ করতে নিজেদেরই এগিয়ে আসতে হবে, এ আর নতুন কি। নদিয়া জেলা তথা পশ্চিমবঙ্গের মধ্যে অন্যতম সেরা সবজি বাজার, এখানে প্রতিনিয়ত সকাল থেকে ভোর থেকে দুপুর 10টা 11টা পর্যন্ত, ওদিকে বিকেলে আবার আমের বিখ্যাত আরত চলে, তাই এখানে হাজার হাজার মানুষের সমাগম হয়। করোনা মহামারী ছড়ানোর সম্ভাবনা ব্যাপক, সেই কারণেই এটা ব্যবস্থা নেওয়া হয়েছে, যাতে আমাদের পক্ষ থেকে জীবাণুনাশক ব্যবস্থা স্যানিটাইজ করা যায়, করোনা মহামারী যাতে বেশি স্প্রেড আউট না করে তার জন্য যেমন স্যানিটাইজ বাজার করা এবং কিছু মানুষকে মাস্ক এবং লাইফ বাই সাবান দিয়ে তাদের যে সু অভ্যাস করোনার হাত থেকে নিষ্কৃতি পাওয়ার যে বিশেষ কয়েকটি বিষয়, সেই বিষয়ে সচেতনতা বাড়ানোর জন্যই আজ এই কর্মসূচি। সরকারি বিধি ব্যবস্থা তো অনেক রকম রয়েছে, দমকল ডিপার্টমেন্ট তারা স্যানিটাইজ করছে, আপনি নিজে হাতে কেন? দেখুন, এখানে আমি গ্রামের ছেলে এবং কৃষিকাজ করে অভ্যস্ত, আগে ধানে পাটে সবজিতে বীজ দেওয়ার জন্য যে ব্যবস্থা তাতে আমার সবই রপ্ত আছে, সেই কারণেই আর নিজে হাতেই করছি। আর নিজের এলাকার বাজার, এই বাজারে আমিও নিত্যদিনই আগে আসতাম, এখন হয়তো প্রতিদিন আসা না হলেও মাঝে মাঝে আসতে হয়, সেই কারণে করোনা মহামারীতে যাতে করোনার বেশি ছড়াতে না পারে তার জন্য নিজের এলাকা স্যানিটাইজ করা, সরকার কী করলো না করলো তার দিকে তাকিয়ে না থেকে আমরা নিজের উদ্যোগে এবং দলের উদ্যোগে সকলের সহযোগিতায় এই কর্মসূচি পালন করি। এমনি সাংসদ হিসাবে কি নির্দেশ দিয়েছিলেন গোবিন্দপুর বাজারে স্যানিটাইজ করার ব্যাপারে? সাংসদ হিসাবে সরকারের কাছে কোনো নির্দেশ দেইনি, স্বাভাবিক নিয়ম, যেখানে নির্দেশ দেওয়ার কিছু নেই, কারণ ব্যাপার হচ্ছে যেখানে বাজার ঘাট বেশি লোকের সমাগম হয় সেখানকে কেন্দ্র করেই এই মহামারীগুলো ছড়ানোর সবচাইতে বেশি সুযোগ থাকে, অপশান থাকে, আর সেই কারণে এখানে সরকারি উদ্যোগে হয়েছে কিনা আমার জানা নেই, সম্ভবত আমি এ পর্যন্ত হয়নি, এখানে বাজারের লোকরা বলছে এখনও সরকারি উদ্যোগে স্যানিটাইজ করা হয়নি, আর সেই কারণে যেহেতু আমার এলাকার কাছে আমি জানি গুরুত্ব আছে এটার, সেই কারণে এটা করা। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।